নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডাইজিন ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কারা কারা ব্যবহার করতে পারবেন না, এই মেডিসিনটি কত দাম করেছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির সবশেষে জেনে নেব, এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডাইজিন ট্যাবলেট। এটি 15টি ট্যাবলেটের পাতা। এই 15টি ট্যাবলেটের দাম করেছে 18 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এটি অ্যাবট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে অ্যান্টাসিড, অ্যান্টা গ্যাস ট্যাবলেট, অ্যান্টি গ্যাস ট্যাবলেট। এর মধ্যে দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সিল 300 মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দেওয়া আছে 50 মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে 25 মিলিগ্রাম এবং সিমিথিকন দেওয়া আছে 25 মিলিগ্রাম। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো ফ্রেন্ড, আমি আজকে এই ডাইজিন ট্যাবলেট নিয়ে বলছি। এই ট্যাবলেটটি একটি গ্যাস হজম, গ্যাস বদহজম, পেটে জ্বালা এবং বুকে জ্বালা, পেটে ব্যথা, সেগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি একটি গ্যাস্ট্রো এসোফাগিল রিল্যাক্স ডিজিজ নামে পরিচিত। এটা খাদ্যনালীকে অ্যাসিডের ক্ষতি থেকে রক্ষা করে। এই প্রোটন পাম্প, এটা প্রোটন পাম্প ইনহিবিটর, পাকস্থলীর মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যাসিডের পরিমাণকে কম করে। হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়া ঘটিত পেটের আলসারের চিকিৎসার ক্ষেত্রেও সাহায্য করে এই ডাইজিন ট্যাবলেটটি। এই ট্যাবলেটটি হালকা বুকে জ্বালা করছে এবং সঙ্গে দেখা যাচ্ছে পেটে ব্যথাও আছে, তখনও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এবং বদহজমের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। কোনো পেশেন্টের বা কোনো মহিলার, প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাস অম্বল হয়েছে এবং হালকা বুকে জ্বালা আছে, সেই প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রেও এই ডাইজিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে যদি এই ট্যাবলেটটি দেখা যায় চুষে বা চিবিয়ে খায় এবং সঙ্গে সঙ্গে খুব ভালো কাজ হয় এবং তারপরে এই ট্যাবলেটটি খাওয়ার পর 10 থেকে 15 মিনিট পর জল খেলে ট্যাবলেটটিতে খুব ভালো কাজ করে। এটি বাচ্চা বা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। পেটে গ্যাস হওয়ার জন্য, পেটে যে ব্যথা বা স্টমাকে যে ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটা স্টমাকে গ্যাস কমাতেও সাহায্য করে এবং তাড়াতাড়ি হজম করে দেয়। এই ট্যাবলেটটি লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি বলবো এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই ট্যাবলেটটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত বাচ্চা বা বড়দের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার বা 3 বার বা 4 বারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি একসঙ্গে দুটো খাবার পরও চুষে বা চিবিয়ে খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন পর্যন্ত ব্যবহার করতে বলবেন ততদিনই ব্যবহার করবেন। এই ট্যাবলেটটি চুষে বা চিবিয়ে খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং এই ট্যাবলেটটি খাওয়ার 10 থেকে 15 মিনিট পর জল খেলে খুব ভালো কাজ হয়। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটা করেও খেতে পারেন এবং দুটো করেও খেতে পারেন।
প্রত্যেক দিন খেলে এই ট্যাবলেটটি কোনো ক্ষতি হয় না। এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। এই ট্যাবলেটটি 1 মাস 2 মাস ও 3 মাসও খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করতে বলেছেন ততদিনই ব্যবহার করবেন। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত এই মেডিসিনটি ডাইজিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, খিদে না হওয়া, খিঁচুনি ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে বন্ধ করে নেবেন। আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন এই ডাইজিন ট্যাবলেট নিয়ে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।